হ্যালো বন্ধুরা, আজকে আমি বানিয়ে ফেলেছি দেখো মাটনের লাল লাল ঝোল। তো কেমন দেখতে হয়েছে অবশ্যই কমেন্টস করে জানাবে। তো প্রথমে আমি তেল দিয়ে দিলাম, আর এবারে আমি কিছু আলু কেটে নিয়েছি। ছোট সাইজের আলু বলে আমি ওগুলোকে গোটা গোটা রেখেছি। এবার এগুলোকে দেখো ভালোভাবে ভেজে নিলাম লাল লাল করে। এরপর আমি কড়াইতে আবার তেল দিয়ে দিচ্ছি, আর তেল দিয়ে আমি সেই তেলের মধ্যে দিয়ে দিলাম খানিকটা চিনি। তো চিনিটা যখন ব্রাউন কালার হয়ে আসবে তখন আমি দিয়ে দিলাম কিছু গোটা গরম মশলা। গরম মশলাটা একটু ভাজা ভাজা হয়ে গেলে আমি দিয়ে দিলাম পেঁয়াজ। তো পেঁয়াজগুলো দেওয়ার পর আমি ভালোভাবে নেড়ে চেড়ে এগুলোকে ভেজে নেব। সাথে আমি খানিকটা নুন অ্যাড করে দিচ্ছি, তাহলে পেঁয়াজটা তাড়াতাড়ি বসে যাবে। তো এরপর ভালোভাবে আমি পেঁয়াজটাকে ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি এখানে আদা রসুন আর লঙ্কা বাটা। তো আদা রসুন লঙ্কা বাটাটা দেওয়ার পর আমি এখানে দিয়ে দিচ্ছি একটু ধুয়ে জল। তো এবারে ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি, আর এবারে আস্তে আস্তে একে একে সব মশলাগুলো আমি অ্যাড করব। তো এখানে আমি দিয়ে দিলাম হলুদ, আর হলুদ দিয়ে আবার একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এরপর আমি দিয়ে দেব টমেটো বাটা। টমেটো বেটে নিয়েছি দেখো অনেকটা পরিমাণে। তো টমেটো দিলে গ্রেভিটা খুব সুন্দর হয় আর খেতেও টেস্টি হয়। তো টমেটো বাটা দেওয়ার পর দিয়ে দিলাম ধনে গুঁড়ো, আর দিয়ে আবার একটু নেড়ে চেড়ে নিয়ে দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো। জিরে গুঁড়ো দিয়ে আবার ভালোভাবে নেড়ে চেড়ে নেব। মাটন থেকে অনেকটা পরিমাণে তেল বেরোয়, তাই আমি খুব বেশি তেল ব্যবহার করছি না এখানে। তো আবার একটু জল দিয়ে আমি ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। সাথে বেশি পরিমাণে আমি কাশ্মীরি রেড চিলি পাউডার দিচ্ছি। আমি অলরেডি কাঁচা লঙ্কা ঝাল ব্যবহার করেছি, সাথে এখানে দিয়ে দিলাম মিট মশলা। দিয়ে আমি ভালোভাবে এবারে মশলাটাকে কষিয়ে নেব। এরপর হালকা কাঁচা গন্ধ চলে যাওয়ার পর আমি এখানে মাংসগুলোকে সব দিয়ে দিচ্ছি। আমার অনেকটা পরিমাণে মাটন ছিল, এই কড়াইটায় আমার ধরছে না, তাই আমাকে কড়াইটা চেঞ্জ করতে হয়েছে। আর মাংসটা ভালোভাবে না কষালে একদমই ভালো লাগে না। তো এবারে আমি ভালোভাবে দেখো মশলাটাকে বড় কড়াইয়ের মধ্যে মাংসটাকে কষিয়ে নিচ্ছি। তো এরপর ভালোভাবে কষানো হয়ে গেলে এখন দেখো তেলটা অনেকটা ছেড়ে এসেছে, আর যে জলটা ছিল সেটাও টেনে গেছে। পুরোপুরি কষানো হয়ে যাওয়ার পর মাংসগুলো আমি এবারে একে একে প্রেশারে দিয়ে দেব। আমি মাংসটাকে প্রেশারে সিটি দেব, তার কারণ হচ্ছে আমার মাটনটা একটু নরমই ভালো লাগে। অনেকের নাকি মাটন শক্ত ভালো লাগে, জানি না, মাটন আমার মনে হয় যত নরম হয় ততই খেতে বেশি টেস্টি হয়। তো এরপর আমি সব মাটনগুলোকে প্রেশার কুকারে দিয়ে দিচ্ছি, সাথে কড়াইটা ধুয়ে ভালোভাবে মশলা ধোয়া জলটাও আমি এখানে দিয়ে দিচ্ছি। আর সাথে আমি একটু নুন অ্যাড করছি, তার কারণ আমার মাংসর ঝোল যেহেতু আমি করব, সেহেতু আমার আরেকটু নুনটার প্রয়োজন। কষানোটায় নুনটা একদম পারফেক্ট ছিল। তো এবারে ঝোলটা দিয়ে আমি আলুগুলো দিয়ে দিচ্ছি। দেওয়ার পর আমি প্রেশার কুকারের ঢাকনা বন্ধ করে দিলাম, আর আমি তিনটে সিটি দিয়েছি লো ফ্লেমে। দেওয়ার পর দেখো আমি ঢাকনাটা খুলে দিচ্ছি, আর মাংসটা এখন যা নরম হয়ে গেছে দেখো, ঝোলটা দেখো আর কত তেল বেরিয়েছে, আমি কত কম তেল ব্যবহার করেছি তোমরা দেখতেই পেলে। আর মাংস একদম সেদ্ধ হয়ে গেছে, আর আলুও পুরো সেদ্ধ হয়ে গেছে। এবারে আমি গরম মশলা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নামিয়ে নেব। ব্যাস, তাহলে কিন্তু আমাদের সিম্পলি যে মাটনের লাল লাল ঝোল সেটা রেডি। ঝালটা একটু বেশি দিতে হবে, স্পাইসি না হলে লাল ঝোল হবে না। তো চলো এবারে খেয়ে জানাই তোমাদের কেমন হয়েছে। হ্যালো বন্ধুরা, তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো রেসিপিটা তো তোমরা সবাই দেখলে, ভাবলাম যে চলো রিভিউটা আমি দিয়ে দিই। তো চলে এলাম একটু তোমাদের সঙ্গে, কেমন হয়েছে তো মানে এই ইয়েটা, মাটনটা কেমন রান্না করেছি আমি, জাস্ট সেটাই একটু তোমাদের সঙ্গে শেয়ার করব। তো খুব সিম্পলভাবে মাটন রান্না করেছি দেখতেই পেলে। তো প্রথমে একটু ঝোল নিয়ে দেখব কেমন হয়েছে। দেখো ঝোলটা খুব বেশি পাতলাও হয়নি, কিন্তু খুব বেশি গাঢ়ও হয়নি। এই ধরনের ঝোলটা খেতে খুবই ভালো লাগে। প্রথমে একটু ঝোল দিয়ে মেখে খাবো। জাস্ট একদম ফাটাফাটি। ও আলু দেখো, আলুটা একদম ধরার সঙ্গে সঙ্গে গলে গেল।
একদম গরম গরম মাত্র নামালাম। তোমরা বাড়িতে এভাবে রান্না করবে একদম সিম্পল ভাবে। আর খুব কম তেল দিয়েছিলাম দেখতেই পেলেন মশলা কষানোর সময়, এখন দেখো কত তেল বেরিয়েছে। মানে মাটন থেকে যা তেল বেরোয় ওতেই কিন্তু রান্না অর্ধেক হয়ে যায়। একদম দেখো ছেড়ে চলে আসছে। মাটন একটু ভালো করে নরম না হলে খেতে কিন্তু ভালো লাগে না। প্রচুর পরিমাণে গরমও পড়ে গেছে অলরেডি। একটু আলু দিয়ে একটু মাটনটা দিয়ে সাথে একটু বেশি করে ঝোল নিয়ে নেব। বেশ ঝালও হয়েছে। ধরতে না ধরতে আবার ছেড়ে যাচ্ছে। একটা ছোট দেখে একটা পিস নিয়ে নিলাম, একটু ঝোল নিয়ে নিই। একদম সিম্পল একটা মটন কারি তো সত্যি মানে ফাটাফাটি লাগছে খেতে। তোমরা বাড়িতে বানাও আমাকে জানাবে কমেন্টস করে যে তোমাদের কেমন লাগলো। আর শুধুমাত্র কাঁচা লঙ্কা ঝাল ব্যবহার করেছি এখানে, এমনি শুকনো লঙ্কা কিছু ব্যবহার করিনি। দেখতেই পেলে বেশ ঝাল ঝাল হয়েছে আর ফাটাফাটি লাগছে। তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে, দেখা হবে পরের ভিডিওতে। টাটা।